রেড অশান্তি ভাঙড়ে। এবার দলীয় কার্যালয়কে কেন্দ্র করে আইএসএফ ও জমিরক্ষা কমিটির সংঘর্ষ। ঘটনাস্থলে পুলিশ, আটক চার ব্যক্তি। ঘটনায় ব্যাপক উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভার কাশীপুরে। জমিরক্ষা কমিটির অভিযোগ, শ্যামনগর বাজারে দলীয় কার্যালয় তৈরি করেছে আইএসএফ। সরকারি খাস জমিতেই গায়ের জোরে তৈরি করা হয় এই কার্যালয়। পঞ্চায়েত প্রধান থেকে কাশীপুর থানা বারংবার অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। সোমবার সেই জমি পুনরুদ্ধার করতে ঘটনাস্থলে যায় জমিরক্ষা কমিটি, আর তাতেই বচসা বাঁধে দুপক্ষের। অভিযোগ, আইএসএফ কর্মীদের ওপর হামলা চালায় জমিরক্ষা কমিটি। আচমকায় ওরা প্রায় একশোর উপরে লোক লাঠি সমেত বন্দুক বোম নিয়ে এসে আমাদের এই পাটি অফিসটি ভেঙে দেওয়ার চক্রান্ত করে। সঙ্গে সঙ্গে আমাদের ছেলেপিলেরা এক জায়গায় হয় এবং থানার সঙ্গে চলাচল করে। আমাদের প্রচুর ছেলেকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, এমনকি একজন হসপিটালে ভর্তি হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার জমিরক্ষা কমিটির। প্রথম কথা, এই যে পার্টি অফিস আছে কিনা সেটা গিয়ে তদন্ত করে, ওরা অন্যের জমি দখল করে পার্টি অফিসটা করছিল সেটা বলা হয়েছে যে করা যাবে না, এইটা হচ্ছে কথা। একটা বাজারের ভেতরে একটা বেস্ট জায়গার মধ্যে পার্টি অফিস বানাচ্ছে সেটা বলা হয়েছে বানানো যাবে। এখানে আমি মানে আলটিমেটলি আমি উপস্থিত হলাম, সবার উপরে চড়াও। আমাদের বহু ছেলে পেলে আহত এবং কেউ তো আর মারপিট করার জন্য যায়নি, ওই হাতের কাজে যা পেয়েছিল কিছু প্রতিরোধ টুকটাক আটকানোর জন্য সেইটুকু কাজে ব্যবহার করেছে, কিন্তু অনেকেই আহত। দেখছি তৃণমূলের সাথে তৃণমূলের একাংশের মদতে জমি কমিটিকে উচ্ছেদ করার জন্য আইএসএফের নাম নিয়ে কিছু তৃণমূলী গুন্ডা এই কাজটা করেছে। হতে পারে না যে যারা সবজি বিক্রি করছে তাদেরকে সরিয়ে দিয়ে কেউ ভেস্টেড ল্যান্ড দখল করে নেবে, এটা তো হতে পারে। সব মিলিয়ে তুমুল উত্তেজনা ভাঙড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।